ঠিক এই সময়টায় আমরা যখন গ্রামের দিকে খেয়াল করব, দেখা যায় যে আপনার কিছুদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে, অনেক পানি, তো এখন কয়েকদিন ধরে পানি নাই, কৃষকরা এখন আমন ধান বুনবে সেই সুযোগটা পাচ্ছে না, তো আমন ধান বোনার সুযোগ নাই, তো কি করব। দেখা গেল যে এখন দেখা গ্রামে আসছি, দেখা মিলছে যে ধান বোনানোর সুযোগ নাই, আবার এই গরমের ভিতরে যে মাছ, যে দেশীয় মাছগুলো আমাদের, সেগুলো কিন্তু পাওয়া যায়, তো এখন নানা কাজে আমরা দেখা গেল যে অবসর খুঁজে বের করে এই মাছগুলো ধরার জন্য কিন্তু মাঠে নেমে পড়ি। এই যে দেখেন, এটা অতীতে আসলে আমরা সবাই করতাম, যে স্কুল থেকে চলে আসছি, এসে আপনার ব্যাগ ট্যাগ কোনো রকম রেখেই বা বই টই রেখেই দৌড় মারতাম ফসলের ক্ষেতের ভিতরে যেখানে মাছ পাওয়া যাবে, দেশি মাছগুলো, এইগুলোর প্রতি বেশিরভাগ পাওয়া যায় টাকি মাছ, পুঁটি মাছ, হ্যাঁ, পয়া মাছ, ট্যাংরা মাছ, এগুলো পাওয়া যায়। তো এই মাছগুলোই কিন্তু আজকে এখানে ধরা হচ্ছে। দেখেন, আমি আসলে কাজে বেরিয়েছিলাম, বেরোতে বেরোতে দেখলাম যে এত রোদ আর এত গরম, সেই গরমের মধ্যে ভালো লাগতেছিল না, পরে একটু গ্রামের দিকে ঢুকলাম, ঢুকে এখানে এসে দেখি যে এই ছোট বাচ্চা রায়হান ও তারপরে আরও কিছু চাচু সহ মাছ মারতেছে, তো তাদের সাথে আড্ডা আড্ডা দিলাম, তো দেখলাম যে বেশ সুন্দর, বেশ চমৎকার, ভালোই মাছ পাইছে তারা তিনজন মিলে, যা পাইছে মোটামুটি চলে যাবে। এখানে কই পাওয়া গেছে, কই, ট্যাংরা, পুঁটি, এই মাছগুলো পাইছে তারা। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী পরিশ্রমটা করছে, এই যে কাদাগুলো পা দিয়ে সরাচ্ছে, সরায় সরায় আবার মাছগুলো মারছে আর কি। এটা একটা অন্যরকম মজা আছে, এখানে আপনি রোদের ভিতরে পুরো কালো হয়ে যাবেন, তারপরেও কিন্তু নিজেকে কখনো ক্লান্ত মনে হবে না, কারণ এখানে একটা ছোট্ট পুঁটি মাছ পাওয়ার যে শান্তি, এইটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। যারা আসলে আমরা ছোটোবেলায় এইভাবে মাছ মারছি তারাই বুঝতে পারবো একমাত্র। সময়ের প্রয়োজনে আজকে আমরা এক একজন এক এক জায়গায়, যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন আপনারা ভালো করে হয়তো অনুভব করছেন, যারা বিদেশের মাটিতে আছেন তারা আরও বেশি করে অনুভব করছেন যে আসলে এই যে দেশের যে মাটি, কাদা মাটি, আমরা অনেকেই ব্যস্ত, আমরা সকলেই কিন্তু অনেক ব্যস্ত, প্রচুর ব্যস্ত, আমাদের একদম সময় নেই, কিন্তু এই যে কাদা মাটির ভিতরে যে কাদা মাটির সাথে আমাদের যে একটা আত্মিক বন্ধন, একটা টান, এটা কিন্তু যারা গ্রামে ছিলেন বা গ্রামের এই ছোটোবেলায় এরকম দুরন্তপূর্ণ ভিতর দিয়ে গেছেন, হ্যাঁ, কাদা পানির ভিতরে মাছ মারছেন, তারাই বুঝতে পারবেন, এবং তারাই এখন কিন্তু আমরা আফসোস করছি যে হায়, কি দিন ছেড়ে আমরা এখন কিসের পিছনে ছুটতেছি। দেখো তো আসলে এখানে ছোট, মনে করেন আপনার অনেক টাকা আছে, আপনি বাজারে গিয়ে হয়তো বা এক মন দুই মন ছোট মাছ কিনলেন, কিন্তু এটাতে কিন্তু প্রশান্তি নেই, প্রশান্তি আছে এই দেখেন, এই যে একটা ছোট্ট একটা মানে এদিকে গিয়ে একটা টাকি মাছ ধরছে, লাঠি মাছ, কি শান্তি, হ্যাঁ, কি আনন্দ। এই মাছটা কিন্তু এতক্ষণ ধরে ধরা যায়নি, মাত্র ধরলো, এই জিনিসগুলো মানে একটা লাঠি মাছ মনে করেন একটা বোয়াল মাছের মতো প্রশান্তি দিচ্ছে। এইখানে লাঠি মাছ বলে, এটা আসলে টাকি মাছ বেসিক্যালি, তো এটা টাকি মাছ ধরছে কত বড়, কিন্তু এটা আসলে শোল মাছ বা একটা বোয়াল মাছের মতো একটা প্রশান্তি মনের ভিতরে। হ্যাঁ, এইটার এই আনন্দের দাম হচ্ছে মানে লাখ টাকাও না, কোটি টাকা বলতে হবে, কোটি টাকা ওই আনন্দ কেনা সম্ভব না। হয়তো বা আজকে বাসায় গিয়ে জ্বরও চলে আসতে পারে, এদিন কতগুলো মাছ দেখছেন কাদা পানিতে মাখানো, আজকে একটু পরে আপনাদেরকে আমরা পানি দিয়ে ধুয়ে দেখাবো কতগুলো মাছ দেখছেন। এই যে অবস্থা, মাছ মারতে গিয়ে তো অবস্থা খারাপ শরীরের, এই যে কতগুলো মাছ দেখেন, ইয়ে আছে, টাকি মাছ আছে, পয়া মাছ, তারপরে এইখানে কই মাছ আছে, এই মাছগুলো, তো এই দেখেন পানি দিয়ে আমরা ধুয়ে আপনাদেরকে দেখাই, জালের মধ্যে নিয়ে আমি পানিতে ধুবো, ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন, এরপরে ওই পানি নিয়ে আসলে বোঝা যাবে যে আসলে মাছগুলো চমৎকার। আসলে যে জিনিসটা বলতেছিলাম যে আসলে আমাদের জীবনটা কোথায় চলে গেছে ব্যস্ততার কারণে, দেখেন এই প্রশান্তি কোথায় পাবেন বলেন, দেখেন কি চমৎকার মাছগুলো লাফাচ্ছে, হ্যাঁ, একদম ফ্রেশ, একেবারে মানে খুব ভালো লাগতেছে, কি তরতাজা মাছ, এটা তো পাওয়া খুব কঠিন ব্যাপার এখনকার দিনে, মানে এভাবে ধরে মাছ খাবেন এটা আসলে এখন কল্পনা করা খুব কঠিন বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা আসলে সেই সুযোগ এবং সময় নাই। আমরা দেখেন না, আমরা চাকরির পিছনে ছুটতে ছুটতে কোথায় চলে যাচ্ছি, আমাদের কর্পোরেট লাইফের পিছনে ছুটতে, এগুলোকে আমরা মিস করবো। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আপনারা আপনাদেরকে দেখানোর জন্যই আসলে ভিডিওটা করা, যে আমরা গ্রাম এবং গ্রামীণ জীবন, যে জনপদ, সেগুলো কোথায় আমাদের, আর আমরা কোথায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেশকে ভালোবাসেন, দেখাও তো ভালো থাকবেন, আল্লাহ একটু তুলো এদিকে, হ্যাঁ ছবি তো দেখা যায় না।
এবারে শোকটা একটা ছুটু করে আসা 80 দিয়ে মুহূর্ত।